হাই, আমি শাকিব আহমেদ। গুরুকুল কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশন বেচার এই কুচের ম্যাথ ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা সরলরেখা থেকে অংশ নিয়ে কথা বলবো। তো আমরা সরলরেখার বিভিন্ন রকম সমীকরণ আসলে জানি, প্রায় 5 রকমের। এখান থেকে আমরা জানি যে দুইটা সমীকরণ কখন এক হয়। আমি যদি দুইটা সমীকরণের কথা লিখি, যেটা আসলে এ ওয়ান বা এ টু দিয়ে আসলে আমরা নির্ণয় করতে পারি যে এ ওয়ান এক্স প্লাস আসলে বি ওয়ান ওয়াই প্লাস সি ওয়ান সমান সমান 0, এবং এ টু এক্স প্লাস বি টু ওয়াই প্লাস সি টু সমান সমান 0। আমরা যদি বলি যে এই দুটো আসলে একই সরলরেখার সমীকরণ, তাহলে এখান থেকে আসলে বলা যাচ্ছে এ ওয়ান বাই এ টু ইকুয়াল টু বি ওয়ান বাই বি টু হবে সমান সমান সি ওয়ান বাই সি টু হবে আর কি। তো আমাদের আসলে এখান থেকে কিন্তু আমি সেটাই দেখতে পাচ্ছি যে থ্রি এর সাথে আসলে আমরা তুলনা করছি কজ আলফা, কারণ আমাদের বলছে যে দুইটা একই সমীকরণ। আমরা 4 বাই আসলে কি করছি, আমরা সাইন আলফা দিচ্ছি, এবং আমরা আসলে -10 এর সাথে আসলে মাইনাস এর তুলনা করছি আর কি এই লাইনে। এবং এখান থেকে আসলে আমরা কজ আলফার একটা ভ্যালু বের করার চেষ্টা করছি, সাইন আলফার একটা ভ্যালু বের করার চেষ্টা করছি। মাইনাস মাইনাস কাটা যায় কাটি যায়, এবং আসলে 10 এর সাথে গুণ দিলে আসলে আমরা পেয়ে যাচ্ছি যে 4p বা 3p/10 আসলে সাইন আলফা বা কজ আলফার ভ্যালু। তো এই দুটাকে যদি আমি স্কোয়ার করে যোগ করে দিই, তাহলে আসলে আমাদের অবশ্যই কি যোগফলটা এক হবে, কারণ সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার আসলে আমাদের এক হয়। এখান থেকে কিন্তু আসলে আমরা কি পাচ্ছি, 9p² / 100 পাচ্ছি, আর এখান থেকে কিন্তু আমরা পাচ্ছি 16p² / 100। এখন আমরা জানি যে এই দুটো জিনিস যোগ করলে আসলে কত হচ্ছে, আমাদের 25p² হয়, কারণ 3 আর 4 স্কোয়ার করলে তো আমাদের 5 স্কোয়ার হয়, এটা তো আমরা জানি। তো সেখান থেকে আসলে আমরা এই যে এখানে 5 কাটাকাটি করলে আসলে নিচে 4 থেকে, তো p² = 4, আর p = ±2 হয়ে যায়। এরপরের অঙ্কে আমরা দেখবো যে একটা সরলরেখার কথা বলা হয়েছে, যেটা আসলে অক্ষ দুইটির মধ্যবর্তী অংশ আমাদের একটা বিন্দুতে 5:3 অনুপাতে ছেদ হয়। তো আমরা আসলে এত কিছু দেখবো না, আমরা একটা সরলরেখার ছবি আঁকাই ফেলি এরকম, যেটা আসলে এরকম খন্ডিত অংশ দিয়ে গেছে। এখানে একটা বিন্দু হচ্ছে যে এ, যেটা আসলে A0, আর একটা বিন্দু হচ্ছে যে বি, যেটা আসলে আমাদের 0b। এদের একটা মাঝামাঝি একটা বিন্দু আছে যেটাকে আসলে -4 3 বিন্দু আসলে বলতেছে। সেটা আসলে এই রেখাটাকে, এ বি রেখাটাকে কি অনুপাতে ছেদ করে, 5:3। তার মানে আমি বি বিন্দুর সাথে 5 গুণ করবো, এ বিন্দুর সাথে আমি 3 গুণ করবো। আমি কিন্তু সেভাবেই দেখছি আর কি, যে এর সাথে 3 গুণ করছি আমি, বি এর সাথে 5 গুণ করছি। করে আসলে আমাদের দেখো যে এখানে আমি এ আর বি এর ভ্যালুটা বের করে ফেলছি আর কি। এবং আমরা জানি যে এই সমীকরণ গুলো কি এরকম ফরম্যাটে হয় যে x/a + y/b = 1 আর কি। এখানে এ আর বি এর ভ্যালু বসাই দিলে আমরা আমাদের সরলরেখা সমীকরণটা পেয়ে যাচ্ছি। আমরা পরের অঙ্কে চলে যাব, আশা করি এটা আমরা সবাই বুঝছি। পরের টাইপে আসলে আমাদের বলছে যে অন্তর্ভুক্ত কোণ নিয়ে আসলে যে সমস্যাগুলো আছে, তো এই কিরকম হয় সেগুলো আমাদের বলতেছে। দুইটা সরলরেখা এরকম একটা বিন্দুতে যায়, 3,4 বিন্দুতে যায়, এবং এরা আসলে একটা রেখার সাথে 60° কোণ উৎপন্ন করে। এখন এরকম দুইটা রেখা কেন আছে, কারণ আমাদের কিন্তু একটা রেখার সাথে দুইভাবে 60° কোণ উৎপন্ন করা যায়। এক হচ্ছে কি আমাদের এইভাবে করা যায় 60° কোণ, আর একটা হচ্ছে কি আমাদের এইভাবে কিন্তু 60° কোণ তৈরি করা যায়, ঠিক আছে। তো এবং এটা আসলে একই বিন্দুতে যাওয়া সম্ভব আর কি, 3,4 বিন্দুতে যাওয়া সম্ভব। এখন এইখানে যে আমাদের যে রেখাটা দেওয়া, আমরা ধরে নেই যে আমাদের যে সরলরেখাটা বের করতে হবে, আমি কি জানি যে সেটা 3,4 বিন্দুতে যাবে। তো সেটাকে আসলে আমি ঢালকে যদি এম ধরি, তাহলে কিন্তু আমি সরলরেখা সমীকরণটা যে y-4 = m(x-3) এটা লিখে ফেলতে পারি। আমাদের যে রেখাটা দেওয়া আছে সেটা ঢালটা কত, এটা কিন্তু আমি y = x+4 এটা বের করে ফেলতে পারি। তো এইটা যে ঢাল সেটা তো আসলে আমাদের 1, ঠিক আছে। তো আমি জানি যে দুইটা সরলরেখার মধ্যবর্তী যদি আসলে কোণ বের করতে হয়, তাহলে আসলে আমাদের সমীকরণটা কেমন ছিল যদি মনে না থাকে, তাহলে এরকম আসলে ছিল যে tan থিটা সমান সমান প্লাস মাইনাস এরকম হইতো যে m1 - n2 1 + m1 n2। তো এখানে আসলে আমরা m1 এর ভ্যালু 1 ধরছি, কারণ প্রথম সরলরেখা এটা আসলে এই 1 বের হয়েছে, এবং দ্বিতীয়টা n2 সমান সমান m ধরছি। তো আমি বসে দিলে আসলে আমাদের চলে আসতেছে কি √3 = ±1 - m 1 + m। তো এখান থেকে আসলে যেহেতু প্লাস মাইনাস আছে, আমরা প্লাস নিলে m এর একটা ভ্যালু পাবো √3 - 2, মাইনাস নিলে আসলে m এর একটা ভ্যালু পাবো -√3 - 2। তো আমি যদি দুইবার ঢালের মান আসলে দুইটা বসাই, তাহলে কিন্তু আমরা দুইটা সমীকরণ পাচ্ছি, একটা প্লাসের জন্য আর একটা মাইনাসের জন্য। আশা করি আমরা বুঝতে পারছি। এরকম কিন্তু আমাদের সবসময় দুইটা সরলরেখা বের হবে। এরকম আর একটা উদাহরণ দেখি, আমাদের বলতেছে যে একটা সরলরেখার সমীকরণ বের করো যেটা আসলে x অক্ষের সাথে 60° কোণ উৎপন্ন করে, ঠিক আছে, এবং মূল বিন্দু থেকে আসলে 4 একক দূরে আসলে অবস্থিত। এখন এইটা কিভাবে সম্ভব, x অক্ষের সাথে 60° কোণ তৈরি করতেছে। তো আমরা জানি যে x অক্ষের সাথে 60° কোণ তৈরি করা মানে কি, আমাদের x অক্ষের সাথে কোণ মানে তো ঢালই বলে দিচ্ছে আমাকে, তাই না?
তো এটা ঢাল কিন্তু কি হতো 10 60 ডিগ্রি, মানে এক্স অক্ষের সাথে আসলে 60 ডিগ্রি কোণ তৈরি করা আর ঢাল বলা আসলে একই কথা। আমি এম এর ভ্যালুটা পেয়ে গেছি, আমাকে আসলে সি এর ভ্যালুটা পাইতে হবে। তো এরকম একটা সমীকরণ আমরা জানি যে কোন একটা বিন্দু থেকে আর একটা বিন্দুর যে দূরত্ব, এখানে আসলে মূল বিন্দু থেকে 4 একক দূরে বলছে আর কি, সেটা কিন্তু এভাবে বের করা যায় যে একটা সরলরেখা যদি আসলে আমাদের এর ভিতরে দেওয়া থাকে যে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি সমান সমান 0, তো এক্স অন ওয়াই অন বিন্দু থেকে এটা দূরত্ব কি হয়, এ এক্স অন প্লাস বি ওয়াই অন প্লাস সি বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ঠিক আছে, এটা আসলে আমাদের দূরত্ব হয়। তো এখানে আসলে আমি যদি আসলে এই ফরম্যাটে সাজাই আমাদের সরলরেখাটাকে, তাহলে তো আমি এরকম পাচ্ছি যে এখানে যে আমাদের এম এক্স মাইনাস আসলে ওয়াই প্লাস সি সমান সমান 0, তো এখানে আসলে এ এর ভ্যালু আসলে এম পাচ্ছি, বি এর ভ্যালু আসলে আমাদের -1 পাচ্ছি আর কি। তো আমরা যদি আসলে এখানে 0 0 বসাই দিই, কারণ আমাদের মূল বিন্দু থেকে দূরত্ব বলছে, তো তাহলে কিন্তু আমাদের এরকম পাই যে এখানে আসলে 0, তারপরেরটাও আসলে 0, তারপরে তো আসলে সি থাকেই, নিচে আসলে এ এর ভ্যালু আসলে এম স্কোয়ার, মানে এ এর ভ্যালু এম আর কি, বি এর ভ্যালু আসলে -1, তো স্কোয়ার করলে 1 হয়ে যায়, এটার ভ্যালু আসলে কত পাচ্ছি 4 পাচ্ছি, সেটাই কিন্তু এখানে আসলে লেখা আছে। এবং এটাকে আসলে আমি যদি মডুলাসটা উঠাই দিই, আমি কিন্তু প্লাস মাইনাস চলে আসে, হ্যাঁ, এবং এইখান থেকে আসলে গুণ করে দিলে সি এর ভ্যালু প্লাস মাইনাস 8 চলে আসে, তো আমি সরাসরি বসিয়ে দিতে পারতেছি। এখানে কিন্তু আমার দুইটা উত্তর আসছে, অ্যাকচুয়ালি একটা +8 এর জন্য, একটা -8 এর জন্য। এটা কেন আসলো, কারণ আমার কিন্তু এরকম দুইটা আসলে সম্ভব, হ্যাঁ, যে আমরা যদি আসলে দেখি যে এখানে আসলে মূল বিন্দু আছে, আমাদের এই দিক থেকে একটা রেখা সম্ভব যেটা থেকে আসলে দূরত্ব 4, আমার কিন্তু এই দিক থেকে একটা রেখা সম্ভব যেটা থেকে দূরত্ব 4, ঠিক আছে, তো এরকম আসলে দুইটা রেখা আসলে সম্ভব, 60 ডিগ্রি কোণ তৈরি করতেছে এবং আসলে মূল বিন্দু থেকে আমাদের 4 একক দূরে আছে আর কি, ঠিক আছে। তো আশা করি এটার ভিজুয়ালাইজেশন আসলে সবাই বুঝতে পারছি। আমরা এরকম একটা উদাহরণ দেখে নিব, আমাদের বলতেছে যে সরলরেখার ঢাল আমাকে বলে দিচ্ছে -3/4 আর কি, এবং এই রেখার বলতেছে যে একটা বিন্দু দিয়ে দিচ্ছে, সেটা থেকে আসলে 10 একক দূরে আরেকটা বিন্দু আসলে বের করে ফেলতে হবে। আচ্ছা, তো প্রথম কথা হচ্ছে যে ঢাল বলে দেওয়া মানে কি, আমাদের ট্যান আলফা বলে দেওয়া, মানে আমাদের এক্স অক্ষের সাথে কত কোণ তৈরি করতে, কারণ ট্যান আলফা সমান সমান সাইন আলফা বাই কজ আলফা আমরা জানি, তো হয় সাইন আলফার ভ্যালু আসলে আমরা নেগেটিভ ধরবো বা কজ আলফার ভ্যালু নেগেটিভ ধরবো, আমরা কিন্তু ট্যান আলফার ভ্যালু জানলে সেখান থেকে সাইন বা কজের ভ্যালু আসলে বের করে ফেলতে পারি একটা ট্রায়াঙ্গেল দিয়েই, কারণ এখানে তো বোঝাই যাচ্ছে যে একজন আসলে 3 একজন আসলে 4 আর, ঠিক আছে, যে কোনো একজন মাইনাস হবে, হয় আসলে ভূমি বা আসলে আমাদের লম্ব, যেখানে একজন মাইনাস হবে এটা আমরা বুঝতে পারতেছি, তো এখান থেকে আসলে আমরা ইয়েটা বের করে ফেলতে পারি, হয় 3 বা 4, যেখানে একজন মাইনাস হলে আমরা আসলে সাইন বা কজের ভ্যালুটা আসলে বের করে ফেলতে পারি। এখন একটা রেখার উপরে, এটা তো গেল যে আমরা দুইটা জোড়া নিয়ে আসলে কাজ করতেছি, একটা রেখার উপরে যদি আসলে আমরা দেখি যে দুইটা বিন্দু আছে, ঠিক আছে, তো যদি আসলে আমরা দেখি যে একটা রেখার উপরে দুইটা বিন্দু আছে এক্স ওয়ান আর হচ্ছে কি আমাদের, বা এটা আসলে এক্স আর ওয়াই আছে উপরে আর নিচে আসলে আমাদের এক্স ওয়ান আর আসলে ওয়াই ওয়ান এরকম আছে, তো আমরা বুঝতে পারতেছি যে এইটা থেকে যদি আসলে আমরা একটা সরল রেখা আঁকানোর চেষ্টা করি, এটা যে আসলে আমাদের লম্ব হবে সেটা আসলে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান হবে, আর যে আসলে ভূমি হবে সেটা হবে আসলে আমাদের এক্স মাইনাস এক্স ওয়ান হবে আর কি। তো এখান থেকে আসলে আমরা একটা জিনিস দেখতে পারি যে আমাদের যদি এইখানে যদি আসলে ভূমি বাই আসলে আমাদের কজ আলফাটা থাকে, হ্যাঁ, তাহলে আসলে আমরা কি পাচ্ছি, আমরা আসলে একটা অতিভুজ পাচ্ছি আর কি, বা এই দূরত্ব আসলে আমরা কিভাবে পাইতে পারি, আমরা আসলে সহজভাবে যদি চিন্তা করি, এটা যদি আলফা হয় তাহলে কিন্তু আমরা জানি যে এক্স মাইনাস এক্স ওয়ান সমান সমান আর কজ আলফা, তো এখান থেকে আসলে আমরা জানি যে এরকম একটা জিনিস হয় যে আর সমান সমান এক্স মাইনাস এক্স ওয়ান বাই কজ আলফা হবে, একই জিনিস কিন্তু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান এর ক্ষেত্রেও সত্যি যে আর সাইন আলফা হয়, তো এই দুইটা সম্পর্ক থেকে আমরা আসলে এটা লিখতে পারি, এটা আমরা মনে রাখতে পারি যে একই রেখার উপরে দুইটা বিন্দু করে বের করা যায়, হ্যাঁ, তো এখানে তো আমরা জানি যে দুইটা জিনিস হতে পারে, হয় সাইন আলফা বা কজ আলফা, যে কোনো একজন আসলে মাইনাস হবে, সেটা না করে আমরা আসলে যে দূরত্ব আর এর ভ্যালু তো আসলে আমাদের 10 বলেই দিতে আর কি, সেটাকে আসলে আমরা প্লাস মাইনাস নিচ্ছি, তাহলে আসলে আমরা দেখি যে এই দুইজনকে আলাদা আলাদা করে চিন্তা করা লাগবে না অথবাটাকে, এটা আসলে এই প্লাস মাইনাসের ভিতরেই চলে আসবে। এখন এটা থেকে আসলে খুব সহজ একটা হিসাব হয়ে গেল, কারণ আমাদের আচ্ছা এক্স অন ওয়াই এর ভ্যালু তো আসলে আমরা এখান থেকে পাচ্ছি যে এক্স অন এর ভ্যালু আসলে -1, ওয়াই এর ভ্যালু আসলে আমাদের 1 আর কি, এটা আমাদের জন্য সহজ হলো, এখান থেকে আসলে আড়াআড়ি গুণ করলেই আমরা আসলে এক্স এর দুইটা ভ্যালু পেয়ে যাচ্ছি, ওয়াই এর দুইটা ভ্যালু পাচ্ছি করসপন্ডিং, তো সেখান থেকে আসলে আমরা দুইটা বিন্দু পাই, দুইটা বিন্দু কেন পাচ্ছি, কারণ আমাদের কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এই বিন্দু থেকে দুইটা জিনিস 10 একক দূরত্ব হইতে পারে, একটা হচ্ছে উপরের দিকে আর একটা হচ্ছে নিচের দিকে, হ্যাঁ, তো এটা তো আসলে দুইটা বিন্দুই উত্তর আসবে, তো এই কারণে আসলে আমাদের দুইটা উত্তর আসছে, তো মাঝে মাঝে এরকম ব্যাখ্যা জানা আসলে ভালো, আমাদের নতুন কোনো অঙ্ক আসলে এনকাউন্টার করতে সাহায্য করে। আচ্ছা,
পরের অঙ্কে চলে যাই আমরা। এরপর আমাদের আসতেছে একটা প্রতিবিম্ব প্রতিবিম্ব সমীকরণ আসলে বের করতে বলছে। তো প্রতিবিম্ব সমীকরণটা আসলে কি জিনিস, আমাদের বলছে এক্স অক্ষের সাপেক্ষে আমাদের একটা প্রতিবিম্ব সমীকরণ বের করতে হবে। তো এখানে যদি আসলে আমরা একটা জিনিস চিন্তা করি যে এক্স অক্ষটা আসলে আমাদের একটা আয়নার মতো, এবং এইখানে আসলে আমাদের একটা সরলরেখা আছে আর কি, সরলরেখাটা আসলে এরকম দেখতে। তো এর যে প্রতিবিম্ব হবে এটা যদি আসলে আয়না হইতো, দেখো যে এটা কিন্তু প্রতিবিম্বটা আসলে আমাদের এরকম হইতো, এরকম হইতো আর কি, ঠিক আছে। তো আমাদের প্রথমে ছেদ বিন্দুটা বের করা লাগবে, এবং আসলে আমাদের দেখা লাগবে যে এই এ আসলে আমরা একটা জিনিস জানি যে আমাদের আসলে প্রতিবিম্বর যে ইয়েটা আছে সেগুলো আসলে মেনে চলে কিনা, যে আপাতন কোণ এবং মানে এই এই কোণটা এবং এই কোণটা আসলে সমান হবে। হ্যাঁ, আপাতন কোণ এবং আসলে আমাদের যে ইয়েটা প্রতিফলন কোণ এটা আসলে সবসময় সমান হয়, ঠিক আছে। তো এক্স অক্ষের সাথে আসলে দুজনে কি একই পরিমাণ আসলে ইয়েটা তৈরি করবে আর কি, ঠিক আছে, এটা আসলে আমরা বলতে পারতেছি। তো এইখানে আসলে আমরা যদি দেখি কিন্তু একই পরিমাণ কোণ তৈরি করবে, বাট একজন হচ্ছে কি আমাদের দেখা যাবে একজনের ঢাল আসলে পজিটিভ হচ্ছে আর একজনের ঢাল নেগেটিভ হচ্ছে, বাট একই পরিমাণ কোণ যেহেতু তৈরি করে, তো একজনের ঢাল যদি আসলে মাইনাস হাফ হয় আর একজনের ঢাল যদি প্লাস হয়, এরকম। তো আমি কিন্তু এই সরলরেখাটা যদি আসলে বের করি, আমরা কিন্তু বুঝতে পারতেছি যে ওয়াই সমান সমান আমরা আসলে কি পাচ্ছি, মাইনাস হাফ এক্স মাইনাস আসলে টু, ঠিক আছে। তো এখান থেকে দেখতে পারতেছি যে ঢাল কত আমাদের, ঢাল হচ্ছে কি মাইনাস হাফ, তো এর প্রতিবিম্বের ঢাল আসলে হাফ হবে। আমরা আগেও বলছি যে এটা কেন হচ্ছে, ঠিক আছে, কারণ এইটা আসলে একজন আসলে সাইন আলফা আর একজন হচ্ছে কি আমাদের সরি সাইন আলফা না, একজন হচ্ছে কি আমাদের মানে একটা আসলে আলফা বের হচ্ছে আর একটা হচ্ছে কি আমাদের 180 মাইনাস আলফাটা আসলে বের হচ্ছে, এটা আসলে ট্যান হবে। একজন আসলে ট্যান আলফা সেটা আসলে পজিটিভ বের হচ্ছে, আর একজনের জন্য যেটা আসলটা সেটা আসলে আমাদের পাই মাইনাস আলফা হচ্ছে আর কি, ঠিক আছে। যদি ঢালের কথা চিন্তা করি তাহলে তো আসলে আমাদের এই পাশে হিসাব করতে হয়, ঠিক আছে। তো এই এই জন্য আসলে কিন্তু আমাদের নেগেটিভটা চলে আসছে। তো একজনের ঢাল হচ্ছে কি আমাদের ট্যান আলফা হইলো, আর একজনের ঢাল হচ্ছে কি আমাদের কি হচ্ছে মাইনাস ট্যান আলফা হচ্ছে, ঠিক আছে, আশা করি এটা আমরা বুঝছি। আচ্ছা, এবং এক্স অক্ষের সাথে ছেদ বিন্দু যদি আমরা বের করি, দুজনে কিন্তু ছেদ বিন্দু আসলে একই জায়গায়। তো এইটা আসলে এক্স অক্ষের সাথে কি কোন বিন্দু ছেদ করে সেটা কিভাবে বের করবো, আমরা জানি যে এক্স অক্ষের উপর ওয়াই জিরো, তো টু এক্স প্লাস জিরো প্লাস এইট সমান সমান যদি জিরো হয়, এক্স এর ভ্যালু কিন্তু আমাদের মাইনাস ফোর চলে আসে। তো মাইনাস ফোর জিরো বিন্দু ছেদ করে, তাহলে আমরা ঢালটা পেয়ে গেলাম সেখানে, আর হচ্ছে কি আমাদের যে ওয়াই মাইনাস জিরো এটা আসলে এম এর ভ্যালু বসাই দিয়ে এক্স মাইনাস এক্স ওয়ান এটা আসলে বসে দিলে তো হয়ে গেল, তাই না, এটা আসলে প্লাস ফোর আসলে হয়ে যায়। এখান থেকে আসলে আমরা সরলরেখার উত্তরটা পেয়ে যাচ্ছি। আচ্ছা, আমরা পরের অঙ্ক চলে যাব। এইখানে আমাদের বলতেছে যে একটা রেখার এক্স অক্ষের ছেদক এবং ওয়াই অক্ষের ছেদকের উল্টা মান যোগ করা একটা ধ্রুবক। তাহলে আমাদের যদি আসলে এক্স অক্ষের ছেদক ওয়াই অক্ষের ছেদক এরকম একটা সমীকরণ লিখি, সেটা আসলে দেখতে এরকম হয় যে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি সমান সমান এক। এখন এর এর হচ্ছে কি ছেদক কি কি, ছেদক হচ্ছে কি একটা এ আর একটা হচ্ছে বি, এর উল্টা অংশ কি ওয়ান বাই এ ওয়ান বাই বি, এটা তো করলে সি হবে এটা আমরা জানি। সো ওয়ান বাই এ এই সি দিয়ে যদি আমি দুই পাশে ভাগ করি, ওয়ান বাই এ সি আর ওয়ান বাই বি সি সমান সমান এক হবে। আমি এক নম্বর সমীকরণ থেকে দুই নম্বর সমীকরণ বিয়োগ করলে, যে বিয়োগ করে দেখানো হয়েছে, এক আর এক বিয়োগ করলে আসলে ডান পাশে জিরো হয়ে যায়। তো এইখানে আসলে আমরা যদি আসলে ওয়ান বাই এ কমন নেই, তাহলে আসলে এক্স মাইনাস ওয়ান বাই সি চলে আসে, আর ওয়ান বাই বি কমন দিলে ওয়াই মাইনাস ওয়ান বাই সি চলে আসে। তো এখানে আসলে আমি যদি এ দিয়ে গুণ করি, তাহলে আসলে আমরা এরকম একটা জিনিস পাচ্ছি। হ্যাঁ, এ এ বাই বি ইন্টু আসলে ওয়াই মাইনাস ওয়ান বাই সি আর কি। তো এ বাই বি কে আসলে আমরা একটা কে ধরছি, একটা ধ্রুবক ধরছি, দুইটাকে মিলে একটা ধ্রুবক ধরছি, কারণ আমাদের তো আসলে একটা জিনিস দেখাইতে হবে যে ছেদকে যাই হোক না কেন আমাদের সমস্যা নেই। তো এখানে আসলে আমরা দেখতেছি কিন্তু কে এর ভ্যালু যাই হোক না কেন, মানে ছেদকের মান এ আর বি এর মান কি দুই তিন চার পাঁচ যাই হোক না কেন, যে কোনো মানই হইতে পারে দুজনের, কিন্তু এই যে যে সরলরেখা আমরা এখানে লিখছি এটা কিন্তু সবসময় ওয়ান বাই সি ওয়ান বাই সি বিন্দু গান, কারণ এক্স এর ভ্যালু যদি তুমি ওয়ান বাই সি বসাও এবং ওয়াই এর ভ্যালু যদি ওয়ান বাই সি বসাও, এই সরলরেখার ভ্যালু কিন্তু সবসময়ের জন্যই জিরো হবে, মানে সবসময় সিদ্ধ হবে তোমার এ আর বি এর ভ্যালু যাই হোক না কেন। তাহলে কিন্তু আমি বুঝতে পারতেছি যে কে এর সকল মানের জন্য একটা নির্দিষ্ট বিন্দু কমে, একটাই নির্দিষ্ট বিন্দু কমে, সেটা হচ্ছে কি আমাদের ওয়ান বাই সি ওয়ান বাই সি, ঠিক আছে, এটাই আমাকে দেখাইতে বলছিল। এগুলো আসলে রিটার্ন আসার জন্য খুবই ভালো অঙ্ক, আমরা নেক্সট হচ্ছে গিয়ে স্লাইডে চলে যাব। আচ্ছা, এখানে আসলে আমাদের বলতেছে যে একটা ত্রিভুজের শীর্ষবিন্দুর কথা বলতে, দুইটা শীর্ষবিন্দু আছে এবং একটা লম্ববিন্দু মূলবিন্দু অবস্থিত, অবশিষ্ট যে তিন নম্বর যে শীর্ষ স্থানাঙ্ক আছে সেটা বের করতে হবে। তো এটা ছবি আঁকাইলে আসলে আমাদের জন্য খুব সুবিধা হয়। তো এখানে আসলে যদি আমরা দেখি দুইটা ছবি আসলে হয়তো আঁকানো লাগতে পারে। তো প্রথম আসলে আমরা কি করছি যে আমাদের যে লম্ববিন্দু আছে সেটা আসলে আমাদের মূলবিন্দু জিরো জিরো, ঠিক আছে। তো আমরা জানি যে এইটা আসলে তো থাকলো, এটা কিন্তু আসলে আমাদের এই যে রেখাটা আছে
এটা কিন্তু আমাদের বিসি এর উপরে আমাদের লম্ব। হ্যাঁ, তো বিসি এর যে ঢালটা এবং আমাদের এই যে এডি এর যে ঢালটা, এখন এডি এর ঢাল বের না করে আমি এও এও ঢাল আসলে আমি বের করতে পারি। এডি রেখা আর এও রেখা তো আসলে এক, তাই না? তো আমরা কিন্তু আসলে এ বিন্দুটা কত আমাদের, থ্রি হচ্ছে -1। তো আমি যদি আসলে বের করি, আমি ঢালগুলো আসলে এখানে দেখাই যে এম এডি, এটা আসলে কিভাবে বের করা যাচ্ছে দেখো, এটা কিন্তু -1 -0 আর হচ্ছে গিয়ে থ্রি -0 এগুলো করলাম -1/3, এটা চলে আসে। আমি যদি বিসি আসলে ঢাল বের করে দেখাই তাহলে আসলে কি চলে আসছে, বি হচ্ছে গিয়ে কি টু মাইনাস টু -3, এবং সি বিন্দুটাকে আসলে আমরা বলতে পারি যে x1 y1 বিন্দু আর কি। হ্যাঁ, তো এটাকে তো আসলে বলা যায় যে y1 -3, এক্স আর ওয়াই ধরতে পারতাম, সমস্যা ছিল না। আর হচ্ছে গিয়ে x1 আর হচ্ছে গিয়ে কি হচ্ছে -3 যেটা আছে এটা আসলে 2 হবে, উল্টা লিখতে না হয়। আচ্ছা, তো এটা আসলে -3 যেহেতু আছে তো মাইনাস করলে কিন্তু এটা আসলে +3 হয়ে যাচ্ছে এবং x -2 হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা আসলে উল্টা লিখতে, তো এইটা আসলে এখানে ঠিক করতে হবে যে এখানে y1 + 3 আছে এবং x1 - হবে, এটা আসলে ঠিক আছে -2 হবে। তো এটা আসলে গুণ ভাগ করলে আমাদের আলটিমেটলি এরকম একটা সমীকরণ চলে আসে, ঠিক আছে, x1 আর y1 এর একটা সমীকরণ চলে আসে। এবং আমরা যদি আবার খেয়াল করি যে আমি যদি আবার এই ছবিটা আসলে আঁকাই, তাহলে আমাদের কিন্তু এ আর বি বিন্দু যেটা দেওয়া আছে এইটা ঢাল আসলে কিন্তু বের করা খুব সহজ, তাই না? তো এম এ বি এটা আসলে বের করা খুবই সহজ। তো এইখানে আসলে আমরা কি দিয়ে করছি, আমরা আসলে যে -1 থেকে -3 বিয়োগ করব, তারপর আমাদের আসলে 3 থেকে 2 বিয়োগ করবো আর কি। সো -4/ হচ্ছে কি 1 আসলে আমাদের চলে আসতেছে, ঠিক আছে। বা এখানে আসলে যেহেতু -1 এবং এখানে আসলে +3 হয়ে যাবে, কারণ -3 যোগ করতেছিলাম, এই ভুলটা আসলে আমরা বারবার করতেছি। তো এইখানে এইটা যদি আসলে আমরা করি তাহলে আসলে কি কি আসলে আমরা পাচ্ছি, তো এখানে আসলে আমরা দেখতেছি -1 থেকে আসলে আমরা 3 বিয়োগ করতেছি এবং 3 থেকে আসলে আমরা 2 বিয়োগ করতেছি। তো এইখানে আসলে আমরা এখানে আসলে জিনিসটা করা হয় নাই, তো এটা করলে আসলে আমাদের কত চলে আসছে যে এই এই পর্যন্ত আসলে আমরা রাখতে পারি, এটা করলে আসলে আমাদের চলে আসে -1/2 আর কি, বা এটা আসলে 2 চলে আসছে আমরা বুঝতেছি। আচ্ছা, আমাদের যদি আসলে এটাতে এ বি এবং সি থেকে আমরা জানি যে সি হচ্ছে কি এফ যেটা আছে এই যে, সেটা কিন্তু আসলে আমাদের লম্ব হচ্ছে কি এ বি এর উপরে। সো এটা যদি আসলে আমি বের করি, এটা আমি জানি যে সি এফ এবং সি আসলে একই ঢাল হবে আর কি, দুটা রেখাতে একই ঢাল হবে, তাই না? তো সেটা বের করলে আসলে y1/x1 এটা আসলে চলে আসে। তো এটা গুণ করলে আসলে আমরা এই দুইটা গুণ করে কেন -1 লিখতেছি, কারণ এরা লম্ব আর কি। হ্যাঁ, দুইটা লম্ব রেখার ঢাল গুণ করলে তো আসলে -1 হয়। তো এখান থেকে আসলে আমরা x1 y1 এর একটা সমীকরণ পাচ্ছি, দুইটা সমীকরণ সলভ করার ফলে আমরা x1 আর y1 এর একটা ভ্যালু পাই যাচ্ছি, সেটাই আসলে আমাদের শীর্ষবিন্দু। এটা খুবই আসলে মজার অঙ্ক, এবং এটা আসলে ইঞ্জিনিয়ারিং এর মতো হচ্ছে কি যেসব জায়গায় আমাদের রিটেন কোশ্চেন আসে সেখানে আসলে এই প্রবলেম গুলো খুব আসতে দেখা যায়। আমরা পরের স্লাইডে চলে যাবো। এইখানে আমাদের বলতেছে যে একটা বিন্দু গামী দুইটা সরলরেখা আছে, সেটা আসলে এই যে যে 2x + 3y = 6 এই রেখার সাথে একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ তৈরি করে আর কি। সমকোণের শীর্ষ বিন্দু 4,3 হলে = বাহুদ্বয় সমীকরণ আসলে বের করো, ঠিক আছে। তো এইখানে আসলে একটা সমীকরণ আসলে আমরা যদি দেখি তাহলে আসলে এটা হচ্ছে 2x + 3y = এখানে একটা বিন্দু আমরা পাচ্ছি 4, 3, তো আমরা বুঝতে পারতেছি যে এটা আসলে সমকোণী সমদ্বিবাহু। তো এটা আসলে কি আমাদের সমকোণ, এটা আসলে সমদ্বিবাহু হচ্ছে। তো আমি বুঝতে পারতেছি এখানে 45 ডিগ্রি কোণ, এখানে 45 ডিগ্রি কোণ। তো একটা জিনিস বোঝা যাচ্ছে যে এই যে রেখাটা আছে এটাকে আসলে আমরা বলতে পারি যে y = -2/3 x আর হচ্ছে গিয়ে +2, তো এটা ঢাল হচ্ছে -2/3 আর কি। হ্যাঁ, তো এইটার সাথে আসলে 45 ডিগ্রি কোণে আছে, এরকম সরলরেখার সমীকরণ আসলে বের করতে হবে। তো আমরা আগের মতো এই যে সেটাকে আসলে m1 - m2 হ্যান্ডসাম করে আসলে +- দিতে হবে অবশ্যই, এবং কোণটা আসলে 45 ডিগ্রি। এখানে আসলে আমরা কিন্তু m1 বলতে আসলে 45 ডিগ্রি, m1 বলতে আসলে আমরা কাকে ধরছি, m কে ধরছি আর কি, যে সরলরেখাটা বের করবো, এবং m2 বলতে আসলে যে এইটাকে ধরছি আর কি, ঠিক আছে। এবং এখানে সমীকরণ বসিয়ে দিছি এবং প্লাস নিয়ে একটা এবং মাইনাস নিয়ে একটা ভ্যালু পাইছি m এর। এবং আমরা যেহেতু জানি যে এটা আসলে 4,3 বিন্দুতে যাই, সেখানে কিন্তু আসলে এই যে আমরা কিন্তু এই 3 আর 4 কিন্তু বিয়োগ করে দিচ্ছি, তো একবার ঢাল শোনো বাই 5 বসাইছি, একবার হচ্ছে যে আমরা -5 বসাইছি। তো আমরা আসলে দুইটা উত্তর পাচ্ছি, কারণ দুইটা আমাদের সরলরেখা। আচ্ছা, আমরা নতুন টাইপে চলে যাব। এটা বলতেছে যে আমাদের সমদ্বিখণ্ডক রেখা নামে একটা চ্যাপ্টার আছে সেখানে। তো এইখানে আমাদের দুইটা সরলরেখা দিয়ে বলতেছে যে এর স্থূলকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ বের করো।
তো প্রথম কথা হচ্ছে গিয়ে যে আমরা জানি কি করতে হয়, প্রথমে সরলরেখাটা লিখতে হয়, নিচে হচ্ছে গিয়ে আমাদের যেরকম একটা a1x প্লাস আসলে b1y প্লাস c, নিচে আসলে আমাদের a1 স্কয়ার প্লাস a2 স্কয়ার b1 স্কয়ার লিখতে হয়, আর এই পাশে আসলে a2x প্লাস আসলে b2x প্লাস c2, একই জিনিস করতে হয় আর কি। ঠিক আছে, তো আমাদের এখানে যে কনফিউশনটা থাকে, এখানে আসলে প্লাস মাইনাস নেই, প্লাসটা নাকি মাইনাস হবে, তো এখানে আসলে প্লাস মাইনাস দুইটাই আসলে আমরা রেখে দিছি। নিচের জিনিসটা আসলে কাটাকাটি যায়, কারণ দুইটা দুজনের আসলে একই, এ স্কয়ার প্লাস বি স্কয়ার যদি আমরা চিন্তা করি, আমরা আসলে প্লাস নিব নাকি মাইনাস নিব, এটা ডিপেন্ড করে আসলে আমাদের এই যে যদি a1 a2 প্লাস b1 b2 এটা যদি আসলে গ্রেটার দেন 0 হয়, তাহলে আসলে আমরা এই তুলনার জন্য প্লাস নিব। ঠিক আছে, তো এইখানে কিন্তু আসলে করে দেখতেছি যে আমরা 2a স্কয়ার মাইনাস b স্কয়ার চলে আসছে, যেটা আসলে 0 থেকে বড়। কেন? কারণ আমাদের a এর ভ্যালু b থেকে বড়, এটা আসলে আমরা জানি। ঠিক আছে, তো এই জন্য আসলে প্লাস নিচ্ছি আমরা এই তুলনার জন্য। ঠিক আছে, এবং প্লাস নিলে আসলে আমাদের ছোট করে উত্তর চলে আসতেছে, আমরাই কঠিন কিছু না। আচ্ছা, এর আমরা দ্বিতীয় উদাহরণটা দেখে নিবো। এখানে আসলে আমাদের বলতেছে যে একটা বিন্দু এটা দিয়ে বলতেছে যে এটা আসলে এই দুইটা সরলরেখার যে অন্তর্গত স্থূল কোণ আছে আর বা সূক্ষ্ম কোণ আছে, দুইটা দুই রকমের কোণ থাকতে পারে একটা জিনিসে, যে এটা আসলে সূক্ষ্ম কোণ, ঠিক আছে, সূক্ষ্ম কোণ বা এখানে আসলে স্থূল কোণ, ঠিক আছে, সূক্ষ্ম আর স্থূল বোঝা যাচ্ছে না, তো এটা আসলে স্থূল কোণ হইতে পারে, ঠিক আছে, যেটা আসলে আমাদের 90 ডিগ্রির চেয়ে বড় বা 90 ডিগ্রির ছোট। সো একটা বিন্দু দিয়ে দুইটা জায়গায় সরলরেখা, দুইটা সরলরেখার সমীকরণ আসলে আমাকে দিয়ে দিতে, তো আমাকে বলতেছে যে এটা আসলে কোন জায়গায় অবস্থিত। এইখানে একটা বিন্দু দিয়ে বলতেছে যে 5,2, এটা আসলে কি এই স্থূল কোণের ভিতরে আছে নাকি সূক্ষ্ম কোণের ভিতরে আছে, তো এটা আসলে আমি কিভাবে দেখবো, এইটা আমাকে কিন্তু বের করতে বলে না, কিন্তু আমাকে জাস্ট বলছে যে কোন বিন্দুটা আছে। এটা দেখতে হচ্ছে আমাদের প্রথম যে রেখা আছে সেটাকে আমরা আসলে এফ এক্স চিন্তা করি, পরেরটাকে আসলে আমরা জি এক্স চিন্তা করি। ঠিক আছে, তো আমরা আসলে এই দুইটার ভিতরে মানে জি এক্স ওয়াই, কারণ আমাদের এক্স আর ওয়াই আছে, আর এফ এক্স ওয়াই জি এক্স ওয়াই এরকম, তো আমি প্রথম হচ্ছে কি প্রথমটার ভিতরে 5 আর 2 এর ভ্যালুটা আসলে বসাই দিব, যে কাজটা আসলে আমরা এখানে করছি। ঠিক আছে, বসাই দেওয়ার পরে এটার সাথে আসলে আমরা জি এর ভিতরে আসলে এই বিন্দুটাকে বসাই দিব, যে কাজটা আসলে আমরা তারপরে সেকেন্ড ব্র্যাকেটে করছি, এবং তারপরে আসলে আমরা কি করব, একটা a1 a2 প্লাস b1 b2 করবো আর কি। ঠিক আছে, যেটা আসলে আমরা এখানে করছি আর কি, যে a1 হচ্ছে কি হচ্ছে 1 আর হচ্ছে কি 1 গুণ করলে আসলে 1 হয়। ঠিক আছে, এটা আসলে কি হচ্ছে আমাদের a1 a2 অথবা b1 b2 আর কি করছি। এইটা যদি আসলে আমাদের গ্রেটার দেন 0 হয়, তার মানে কিন্তু সে আসলে স্থূল কোণ আসবে, যদি লেস দেন 0 হয় তাহলে কিন্তু সে আসলে আমাদের যদি লেস দেন 0 হইতো তাহলে কিন্তু আমাদের কি হইতো, সেটা সূক্ষ্ম কোণ হইতো আর কি। ঠিক আছে, আশা করি আমরা এটা বুঝতে পারছি। আমাদের সরলরেখার আলোচনা আসলে এই পর্যন্ত ছিল, ইনশাল্লাহ আমাদের আবার দেখা।